যেমন বলিউডে যেমন আর্টিস্টদের সাথে প্লেয়ারদের খেলাধুলা হয় সেটা ফুটবল হতে পারে ক্রিকেট হতে পারে সো এরকম কিছু প্ল্যান প্রোগ্রাম এবার আছে আর কি শিল্পী সমিতির নির্বাচন কখনো ফিল্মের ক্ষেত্রে কোনো বড় অবদান রাখে আমার এটা মনে হয় না আসলে এটা বরঞ্চ যদি এভাবে বলি যেটা একটা উৎসব না মানে আমি তো আসলে এরকম কোনো সংখ্যা এবার পাইনি গতবার একটু সংখ্যাটা প্রথম থেকেই ছিল আসলে গতবার বেশি ক্রেজি ছিল মানে দুই দুই সাইড থেকে খুব বেশি ক্রেজি ছিল এবার ওই ক্রেজিনেসটা আমি দেখছি না এবার ওনারা ওনাদের মতো কাজ করছেন আমি আমরা আমাদের মতো কাজ করছি আমি একটু আগেও ঘুরে আসলাম ওইখান থেকে ওনারা আসছেন সো একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আমার মনে হয় এবার ভালো হচ্ছে সব কিছু যেহেতু গতবার অনেক বেশি সমালোচনা ছিল এবার দুই পক্ষই খুব সজাগ যেন প্রপার একটা জিনিস হয় আর কি আমি এবার স্পোর্টস কালচারাল অ্যান্ড স্পোর্টস হিসেবে এই পথটাতে দাঁড়িয়েছি সো আমার পছন্দ তো খেলাধুলা অনেক আমি খেলাধুলা খেলতে ভীষণ পছন্দ করি সো এবারও সেই পোস্টে দাঁড়িয়েছে এবং ইচ্ছা আছে যে এবার গতবার তো আসলে অনেক কিছুর মধ্যে অনেক কিছু করা হয়নি সো এবার ইচ্ছা আছে যে প্রপার যদি একটা টিম দ্বারা করানো যায় তাহলে একটু স্পোর্টস যেমন বলিউডে যেমন আর্টিস্টদের সাথে প্লেয়ারদের খেলাধুলা হয় সেটা ফুটবল হতে পারে ক্রিকেট হতে পারে সো এরকম কিছু প্ল্যান প্রোগ্রাম এবার আছে আর কি আমার আমার মনে হয় না যে শিল্পী সমিতির নির্বাচন কখনো ফিল্মের ক্ষেত্রে কোনো বড় অবদান রাখে আমার এটা মনে হয় না আসলে এটা বরংচ যদি এভাবে বলি যে এটা একটা উৎসব চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো এক গ্লো ক্রিম নতুন গ্লো এন্ড লাভলি আমরা বিভিন্ন যে উৎসব হয় এই এই পাঁচ দিন বা সাত দিন সব আর্টিস্টদের আনাগোনা আমরা ভোট চাচ্ছি এটা আমরা যদি এটাকে মজা ফা বা ফান হিসাবে নেই দেন ইটস ওকে এটা নিয়ে অত সিরিয়াস হওয়ার কিছু নাই শিল্পী সমিতি নির্বাচন করলে কারো কোনো ছবিও বাড়বে না তার ছবি কমেও যাবে না সো এটা মানে এটা এটা নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখা উচিত না কারো এটা একটা সমিতি যেখানে আর্টিস্টদের ভালো মন্দ দেখা হয় কোনো ঝামেলা হলে যেন সমিতিতে বসে একটা মীমাংসা করা যায় এটা এতটুকুই আসলে সো এটা নিয়ে এত বড় এটা হলে এটা হবে ওরকম কিছু না আমার মনে হচ্ছে অপোজিটে যে দুজন দাঁড়িয়েছেন তারা দুজন আমার ভীষণ পছন্দের মানুষ আর আমাদের প্যানেলে তো নিপুণ এর সাথে গতবার ছিলাম এবারও আছি এটা আমারই প্যানেল মাহমুদ স্যার উনি এবার প্রথম দাঁড়িয়েছেন ওনার সাথে আসলে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওনার ছবি দেখেছি কিন্তু ওনার সাথে সামনাসামনি আমার জীবনের প্রথম দেখা হচ্ছে সো এটা একটা মজার ব্যাপার আমরা এরকম একজন লেজেন্ডারি সিনিয়রকে আমাদের সাথে পেয়েছি ওনার সাথে হয়তো বা ওনার ফিল্মের অনেক গল্প শুনতে পারবো বা শুনছি এগুলো আমার কাছে খুব আমি খুব এনজয় করছি আসলে সো সব ওভারঅলি এই আগামী চার পাঁচটা দিন আমরা একটু আনন্দ করব তো ভোট ফান করবো একসাথে হবে এটাই আর কি গেট টুগাদার গেট টুগেদার এর চেয়ে বড় কিছু হিসেবে দেখা উচিত না আসলে আমার মনে হয়